এদিকে হল খুলে দেওয়ার দাবিতে আজও তালা ভেঙে ঢুকেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফজিলাতুন্নেসা মুজিব হলের শিক্ষার্থীরা। একই দাবিতে উত্তপ্ত হয়ে উঠেছে রাজশাহী ও কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়। আবাসিক হলগুলো খুলে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করার দাবিতে রবিবার ক্যাম্পাসে বিক্ষোভ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দাবি বিবেচনার আশ্বাস দেওয়ায় আন্দোলন স্থগিত করে শিক্ষার্থীরা। এদিকে নিষেধাজ্ঞা অমান্য করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে অবস্থান করছেন শিক্ষার্থীরা। ডাইনিং, ক্যান্টিন সহ অন্যান্য আবাসিক সুবিধা বন্ধের মধ্যেই হলে অবস্থান করছেন শিক্ষার্থীরা। সোমবার সকাল 10টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হলেও তা মানেননি শিক্ষার্থীরা। ক্যাম্পাসে বিক্ষোভ অব্যাহত রাখে তারা। এক পর্যায়ে তালা ভেঙে ফজিলাতুন্নেসা মুজিব হলে ঢোকেন বিক্ষুব্ধরা। ক্রিকেট খেলা নিয়ে গ্রামবাসীর সাথে সংঘর্ষের জেরে শনিবার 16টি হলে সবকটি তালা ভেঙে অবস্থান নেয় 5 শতাধিক শিক্ষার্থী।